প্রশ্ন করেছেন জ্ঞানী কারা জ্ঞানীদের পরিচয় ব্যবহার কেমন আসলে দেখুন জ্ঞানী কারা এটা দুনিয়ার মানুষের ভিতরে সবচেয়ে একটা ধাঁধাপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা জ্ঞানী কাকে বলবেন যেই ব্যক্তি নাস্তিক সেই মনে করে তারটাই জ্ঞান যে ব্যক্তি হিন্দু ধর্ম নিয়ে চর্চা করে সে মনে হচ্ছে তারটাই জ্ঞান যে ব্যক্তি খ্রিস্টান ধর্ম নিয়েছে তারটাই জ্ঞান জ্ঞান আসলে কোনটা সাল্লাম দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমি এমন জ্ঞান থেকে আশ্রয় চাচ্ছি আপনার কাছে যে জ্ঞানের উপকার নেই বোঝা গেল যে কিছু জ্ঞান যা দরকার নাই যেগুলো উপকার নাই সেগুলি আসলে জ্ঞানের জিনিস নয় ইমাম ইবুল কাইম রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন তার আলামুয়াইনে তিনি বলছেন যে মর একজনকে শুনলেন যে ফুলান আল্লামা অমুক আল্লামা উনি বললেন যে আল্লামা কি জিনিস কী জন্য আল্লামা বলতে বলছে সে নসব সম্পর্কে ভালো জানে তারা তো আর জ্ঞানী বলছে বললেন এটা এমন এক জ্ঞান যে জ্ঞান জানলেও কোনো লাভ নাই না জানলেও কোনো ক্ষতি নেই অর্থাৎ বোঝা গেল যে যেটা জ্ঞানের জিনিস নয় সেটাকে আলেম বা জ্ঞানী এভাবে বলাটা ঠিক নয় এই জন্য সবচেয়ে বড়ো জাহেল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে জানেনি জ্ঞানই হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জেনেছে আকিদা পরিশুদ্ধ করেছে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে দ্বিতীয় দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আসলাম সম্পর্কে জেনেছে সে ব্যক্তি জ্ঞানী তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর দিন সম্পর্কে জেনেছে ইসলাম সম্পর্কে জেনেছে সে ব্যক্তি জ্ঞানী এর বাইরে যত জ্ঞানী জ্ঞানই হোকটা কেন তো সেটা আল্লাহ তালা এক জ্ঞান বলেছে ইয়ার নামুন হাইয়া দুনিয়া ওহম হুম গাফিল দুনিয়ার জীবন সম্পর্কে তারা ভালোই জানে আখরাত সম্পর্কে তারা গাফেল অর্থাৎ এইটাকে তারা আল্লাহ আল্লাহ তালা জ্ঞান হিসেবে বিবেচিত করেন নাই এই জন্য এই জ্ঞানের আমাদের আসলে আইলমি কোনো সত্যিকার জ্ঞান নয় এটা হচ্ছে দুনিয়ার জীবন চালানোর জন্য দরকার হয় জন্য এই জন্য আজ যারা বিভিন্নভাবে অমুক প্রফেসর অমুক এই অমুক সেই যারা দিন সম্পর্কে জানে না আমাকে বলতেই হচ্ছে ডক্টর মহম্মদ শহীদুল্লাহ সেই বাণীটি তিনি বলেছেন তুমি এই করেছো সেই করেছো কিন্তু আল্লাহ সম্পর্কে জানেনি তুমি জাহেল মূর্খ সেই কথাটাই ঠিক যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানে নি রাসুল্লাহ সাল্লাহ সম্পর্কে জানেনি এবং যে ব্যক্তি দিন সম্পর্কে জানে নি তবে জানাটা যথেষ্ট জানা শুদ্ধ জানাটা হতে হবে শুদ্ধ জানতে হবে এই জন্য আল্লাহ তালা কোরআনকারী বলছেন ইনাময়কসাল্লাহ আমি নাইবাদুল্লামা যারা আল্লাহর খাসিয়ে আসে জানার পরে আল্লাহর ভয় যাদের অন্তরে আসে এবং যারা আজে বাজে ফতোয়া দিয়ে বেড়ায় না যারা মিথ্যা হাদিস বর্ণনা করে না যারা হারামের মধ্যে নিজেকে লিপ্ত রাখে না এবং এই যে এই সমস্ত মানুষগুলি হচ্ছে সত্যিকারের জ্ঞান জ্ঞানী কাদের দেখতে হলে আপনি হাবরুল উম্মা সাহাবাই আমের দিকে তাকান তারা জ্ঞানী রসুল্লাহ সুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে আব্দুল্লাহ মাসুদ বল খুশি আমি সেটাতে খুশি এটা হাদিস রসুল্লাহ সাল্লাহাম যে উমরাদ আব্দুল্লাহ সম্পর্কে বলছেন যে কোনাই ফোন মূল আয়লমান যে ছোটো একটা ভান্ডার কিন্তু আয়ালমে ভর্তি এলেমের ভর্তি এর অর্থ হচ্ছে যে এই এলেম হচ্ছে যেটা আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান দিবে আপনাকে আল্লাহ সম্পর্কে সত্যিকার জ্ঞান দিবে সত্যিকার জ্ঞান শিখতে হলে সাহবাইকারী নীতি অনুসরণ করতে হবে তাবেদেনদের নীতি অনুসরণ করতে হবে ইমামদের নীতি অনুসরণ করতে হবে ইমামরা আপনার পরীক্ষিত ইমাম যারা হাদিসের ইমাম পরীক্ষিত ইমাম হচ্ছে ফেক্ষের ইমাম পরীক্ষিত ইমাম হচ্ছে তাফসির ইমাম এদের নীতি যারা অনুসরণ করেছিল তারা পরীক্ষিত ইম্যানমিত তারা এই জ্ঞান থেকে শূন্য তারা যেন দুনিয়ার যত জ্ঞানী হোক না কেন যত তারা তর্কশাস্ত্র শিখুক না কেন যত তারা দর্শন শিখুক না কেন এগুলি কোনো জ্ঞানের কিছু নয় এগুলি হচ্ছে ভণ্ডামি এগুলি থেকে দূরে থাকতে হবে এগুলি শিখা না শিখা উচিত এগুলি না শিখাটা হচ্ছে ইন্ডামিনাল এলমি এলমের অন্তর্ভুক্ত হচ্ছে এগুলি না শিখা এগুলি শিখলে আপনার অ্যালেমকে নষ্ট করবে আপনার সুস্থ যে আলেম আছে সেটাকে তারা নষ্ট করে দিবে এই জন্য সেটা থেকে দূরে থাকবেন আর জ্ঞানীদের পরিচয় আপনি বলেছি ব্যবহার কেমন হবে জ্ঞানীদের সবচেয়ে বড়ো ব্যবহার হবে আমরা অনেকে মনে করি তাই যত বিনয়ী হবে তত বুঝি জ্ঞান বেশি হবে কথা ঠিক নয় হ্যাঁ ইমাম মালিক রহমতুল্লাহ আলী আপনারা জানেন তার মজলিশীকেও কেউ উল্টাপাল্টা করলে বের করে দিতেন এটা তাহলে কঠোরতাও দরকার আছে জ্ঞানী জ্ঞানী সবসময় আপনার ব্যবহারের কারণে একবারে তুলো তুলো হয়ে যাবে আপনি তাকে লুতু বর ফুতু খাবেন এইসব কারবার জ্ঞানীদের মধ্যে মনে করা ঠিক নয় জ্ঞানীর কাজ হচ্ছে যেখানে যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবেন যখন দেখবেন যে এখানে এই লোককে দাওয়াতের জন্য নরম পদ্ধতি অবলম্বন করবেন যখন দেখবেন যে এই লোকটি বিভ্রান্ত একে বিভ্রান্ত হিসেবে বলবেন এটা হচ্ছে জ্ঞানীর কাজ জ্ঞানী কখনো চুপ থাকবে না জ্ঞানী হক কথাটা বলবে ওমনাদে লান আনহু সবিক আজকে উল্টা পাল্টা করোনায় এতে এতে লাগাচ্ছে বলছে লাঠি দিয়ে ফিটে সোজা করি মাথার মধ্যে ফিটানো শুরু করছে বলে কি এখন গেছে বলে আমি মানে আমি এখন সুস্থ হয়ে গেছি সুতরাং ওমর রাদুল্লাহ আনহুর মতো এত বড় জ্ঞানী হন যে অন্যায়ের বিরুদ্ধে আর না তুল হক সব হক উমরুল খতাব হক হকের ব্যাপারে কোনো ছাড় দিতেন না তিনি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী আবু বকর রাদিউল্লা আনহু তিনি আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি জ্ঞানী অর্থাৎ নরম প্রকৃতি আল্লাহর সাথে ছিলেন কিন্তু আসাদ্যম্পি আমরিল্লা আল্লাহর দিনের ব্যাপারে কোনো ছাড় তিনি দেননি সামান্য যারা বলেছে তাকে যে এই মুহূর্ত অপেক্ষা করেন শুধুমাত্র পরে করেন যা এই যুদ্ধটা তিনি তা তো রাজি হননি বলছে যেই জিনিস যেই জাইশকে যেই সেনাবাহিনীকে রসুল পাঠিয়েছেন আমি পিছনের দিকে ফেরাতে পারবো না সবাই বিরোধিতা করে তিনি পাঠিয়েছেন এত নরম পুরম মনে করে মনে করে যে এই কিছু যুদ্ধবুদ্ধ করবে না ঘরে বসে থাকবে আরামে আরামে কেউ জিকির রাজকার করবে এরাই জ্ঞানী এই জাতীয় মনে করার কোনো কারণ নেই জ্ঞানী কাকে বলে সাহবাইকার থেকে সেটার সংজ্ঞা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাসী হতে হবে এবং ব্যবহার করতে হবে আল্লাহর কোনো কিছু লঙ্ঘন হলে শরীয়ত লঙ্ঘন হলে সেখানে রসুল্লাহ সাল্লাহ আসসালাম যেভাবে কঠোর হতেন সেরকম কঠোর যারা হতে পারে তারা জ্ঞানী রসুল্লাহ আসসালাম কঠোর হতেন যখন দেখতেন যে আল্লাহর বিধান পরিবর্তন হচ্ছে তখন তিনি দাঁড়িয়ে যেতেন তিনি বলতেন খোদবা দিতেন ভাষণ দিতেন তার চোখ থেকে আগুন ঠিকরি মতার মতো অবস্থা হতো তার গরম চোখ লাল হয়ে যেত তিনি বলতেন যে মা বা লু আোয়ামিন কিছু মানুষের কী হলো যারা এরকম শর্ত দেয় এরকম শর্ত দেয় আল্লাহর কিতাবে নেই কঠোরভাবে বা বলতেন সুতরাং যেখানে আল্লাহর বিধান লঙ্ঘিত হয় সেখানে যারা কঠোর হতে পারেন যেখানে সাধারণ মানুষের সাথে যারা নরম হতে পারেন তারাই হচ্ছে সত্যিকারের জ্ঞানী এরকম মানুষের আজ অভাব রয়েছে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ যেন সেরকম জ্ঞান হিসেবে মানুষকে তৈরি করে দেন এবং এরকম জ্ঞানই মানুষ আপনাদের সবাইকে তৈরি করে দেন এবং এরকম জ্ঞানী দ্বারাই শুধুমাত্র দিন টিকে থাকবে আর যারা সব জায়গাতেই আপনাকে মনে করতে পারেন যে সব কিছু ছাড় প্রবণতার মাধ্যমে এটাকে জ্ঞানের প্রভাব মনে করছে এবং এটার দ্বারাই মনে করে দিন প্রসার তারা বিভ্রান্ত বিভ্রান্ত আছেন এই বিভ্রান্তি দ্বারা কখনো ইসলাম প্রসার প্রসার লাভ করে না একটু চিন্তা করুন আব্দুল্লাহ তাকে জানানো হলো যে কিছু মানুষ তাক অস্বীকার করছে তিনি তখন অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি বলে যে লোকটাকে ধরে আনো তার নাক আমি নাক ছিঁড়ে ফেলবো কত কঠোর কথা বলেছেন চিন্তা করে দেখছেন লোকটাকে ধরে আনো আমি তার নাক ছিঁড়ে ফেলব কামরায় নাক ছিঁড়ে ফেলব মানে তা ধরতে পারছে না এই জন্য দেখে পাচ্ছে না একটা মানুষ কঠোর আল্লাহর বিধানে ভরে কঠোর আকিদার এভাবে কঠোর ছিলেন সাহাবাহরাম আকিদার আকিদার বিরুদ্ধে যারা দাঁড়াতো আকিদার বিরুদ্ধে কথা বলতো তাদের কোনো ছাড় দেয় নাই আব্দুল্লাহবিন ঘরে গিয়ে তার স্ত্রীর টাকা কেটে দিয়েছেন যে না কোনো দরকার নেই বলছে এ অসুস্থ করো আল্লাহ ভালো করে দেবে তারপরেও তিনি সেগুলি গ্রহণ করতে দেন নাই কেন এগুলি শিরকি জিনিস তাহলে শুধুমাত্র সব জায়গাতেই আপনি কেবল নরম নরম প্রক্রিয়া দেখাবেন না বলুন যে আম আলেমদের সরি তিয়ার ঘুম না ও স্মৃতিটা নয় না যেখানে নরম দেখানোর দরকার সেখানে নরম দেখাবে জাহেলের ক্ষেত্রে নরম দেখাই সেটা সুল্লা সাল্লাহ আসলাম সে জাহেলের ক্ষেত্রে যারা করবে সরিয়ে বিরোধী মতে চলবে এরপরে সেটাকে যারা জাহামি আঁকিতে পোষণ করবে তাদের সাথে আপনি নরম প্রকৃতি অবলম্বন করবে এটা কিন্তু সরিয়ে বলে না তাদেরকে আপনি বলতে হবে তারা যে এরকম সেরকম হতে হবে তারা যেরকম বিভ্রান্ত করছে তারা শত শত বিষটা লেখে যাচ্ছে বিভিন্ন জায়গাতে ফেসবুকে সামাজিক বিজ্ঞানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর আপনাকে বলে আপনি আরাম হয়ে থাকেন আপনি আরাম হয়ে থাকেন আপনি বিভ্রান্ত আপনি আপনি আলেমের কাতার উঠতে পারেননি এখনও আপনি সাহাবাই আপনি নীতি জাননি এখনো আপনি নিতে যাননি আপনাকে সে প্রতিবাদ করতে হবে বলতে হবে লিখতে হবে আপনি আর কিছু না পারেন কথা বলে মরতে হবে যেটা ভুল আর কিছু করতে পারেন না বলার তো ক্ষমতা আছে আপনি এটা না বলে আপনি চুপ থাকবেন আপনি হচ্ছেন বুবাস শয়তান আপনি আসলে শরীয়তের কোনো কাজের মধ্যে নেই আপনি আলেম আলেমে দিন অন্তর্ভুক্ত হতে পারবেন না